আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসগুলোতে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অধ্যায় 13 থেকে পার্ট 1, 2, 3 পড়ানো হয়েছিল। আশা করি বাড়িতে বসে তোমরা সেগুলো পড়ে ফেলেছ। আজ আমি তোমাদের সাথে পার্ট 4, ব্ল্যাঙ্কেট 4, হ্যারিং বোন 4, পালক 4, স্যাটিন 4, পিকিনিস 4, ফ্রেঞ্চ নট 4 এবং পার্ট 3-এ ছিল একটি 4 বাকি, ক্রস 4, এটা সম্পর্কেও আলোচনা করব। পাশাপাশি অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই সম্পর্কেও আলোচনা করব, সাথে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোও আমি তোমাদের বলে দিব। তোমরা বাড়িতে এগুলো বারবার করে অনুশীলন করবে, সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করে ফেলবে। তাহলে আমরা এখন তোমাদের পার্ট 4 শুরু করব। তবে বলে নিচ্ছি, এগুলো আসলে একটু দেখাতে পারলে ভালো হতো, যেহেতু দেখানো সম্ভব হচ্ছে না তাই তোমরা একটু বাসায় পড়ে ফেলবে। তাহলে আমরা এখন দেখি শুরুতেই ক্রস 4। চটজাতীয় কাপড়ের উপর এই 4 প্রয়োগ করে সুন্দর ডিজাইন সৃষ্টি করা যায়। এই সেলাইয়ের জন্য চিত্রের মতো এক সারি 4 তেরছা অথচ সমান্তরালভাবে করে যেতে হবে। তারপর আগের 4-কে ভিত্তি করে চিত্রের মতো ক্রসভাবে 4 তুলতে হবে। আমি পরের পেজে তোমাদেরকে চিত্র দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পাবে এই সেলাইটি সম্পর্কে। এই সেলাইটি তাহলে আমরা চটজাতীয় কাপড়ের উপর করব। তাহলে আমরা চিত্রে দেখি ক্রস 4, ক্রস 4 এর ডিজাইন। আমরা এরপরে দেখব ব্ল্যাঙ্কেট 4। ব্ল্যাঙ্কেট 4 তৈরি করার সময় সেলাই বাম দিক থেকে ডান দিকে সরে যায়। নকশা বরাবর উপর হতে সূচ ফুটিয়ে মাথা নিচের দিকে বের করে সুতা সূচের উপর রেখে সূচ টেনে বের করতে হয়। কম্বলের খোলা ধার, রুমালের কিনারা, বোতাম ঘর, হাতার কিনারা ইত্যাদিতে এই 4 প্রয়োগ করা হয়। তাহলে এটি কি কোথায় কোথায় ব্যবহার করা হয়? কম্বলে খোলা ধার, রুমালের কিনারা ইত্যাদিতেও ব্যবহার করা হয়। আমরা ছবিতে দেখি ব্ল্যাঙ্কেট 4। আমরা এরপরে দেখব ব্ল্যাঙ্কেট 4 এর পরে হ্যারিং বোন 4। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এই সেলাই দেখতে অনেকটা হ্যারিং মাছের কাঁটার মতো, তাই একে হ্যারিং বোন সেলাই বলে। এটা অনেকটা ক্রস 4 এর মতো, চিত্র অনুসরণ করে সেলাই করলে ডিজাইন ফুটে উঠবে। আমরা পাশের পেজ, পরের পেজে চিত্র দেখতে পাবো। চিত্রটিতে দেখব যে হ্যারিং মাছের কাটার মতো এবং ক্রস 4 এর মতো আমাদের এই হ্যারিং বোন সে 4টি। তাহলে আমরা চিত্রে দেখি এখন হ্যারিং বোন 4 এর 4টি দেখো চিত্র। এরপর আমরা পালক 4 নিয়ে দেখব। পাখির পালকের মতো দেখতে হওয়ায় এই 4-কে পালক 4 বলা হয়। ডান দিকে বাঁকাভাবে ব্ল্যাঙ্কেট 4 দিয়ে পালক 4 সেলাই করা যায়। এছাড়া একই দিকে 3-4টি বোতাম ঘর 4 দিয়েও পালক 4 সেলাই করা যায়। ছোটদের জামার কলার, হাতার কিনারা, ট্রে ক্লথ, চাদুরি কিনারা প্রভৃতি স্থানে এই 4 দেওয়া হয়। তাহলে তোমরা একটু পরে পরের পেজে পালক 4 এর ছবি দেখতে পাবে। তোমরা ছবিতে দেখো পরের পেজের যে ছবিটি আসবে সেখানে দেখবে পালক 4-টি দেখতে অনেকটা পাখির কিসের মতো, পালকের মতো। ছবিতে দেখি, দেখতে পাচ্ছ। এরপর আমরা স্যাটিন 4 দেখব। ফুল, লতা পাতা ইত্যাদির ভেতরের অংশ ভরাট করতে এই সেলাই প্রয়োজন। সাধারণত নকশা ভরাট করার কাজে এই সেলাই ব্যবহার করা হয়। এই সেলাই সোজা ও উল্টো দিকে একই রকম হয়। অনেক সময় প্রথমে নকশার বাইরের স্থানটিতে রান ফোর দিয়ে নিয়ে মাঝের অংশে ঘন ঘন লম্বা ফোর দিয়ে সেলাই করা হয়। তাহলে আমরা যে বিভিন্ন ধরনের ভরাট নকশার কাজ দেখি বস্তে, সেগুলো হচ্ছে স্যাটিন 4। এগুলো ফুল, লতা পাতা বিভিন্ন অংশ ভরাট করে এই সেলাইটি করা হয়। আমি পরের পেজে ছবি দিয়েছি, তোমরা সেই ছবিতে এই ভরাট সেলাই দেখতে পাবে। তাহলে আমরা এখন দেখি ছবিটি স্যাটিন 4। এরপর আমরা পিকিনিস 4 নিয়ে আলোচনা করব।
এই সেলাইয়ের জন্য প্রথমে এক লাইনে সমান মাপের বকেয়া ফুট দিয়ে যাবে। এরপর দ্বিতীয় সেলাই শুরু করতে হবে। এক্ষেত্রে সূচটি প্রথমে চিত্রের মতো নিচ থেকে উপরে তুলতে হবে, তারপর দ্বিতীয় ফোরে নিচ দিয়ে সূচটি উপরে তুলে প্রথম ফোরে নিচ দিয়ে আনতে হবে, আবার তৃতীয় ফোরে নিচ দিয়ে সূচটি উপরে তুলে দ্বিতীয় ফোরে নিচ দিয়ে আনতে হবে। বকেয়া সেলাইকে ঘিরে এই ফাঁসগুলো ক্রমান্বয়ে বাম দিক থেকে ডান দিক করে গেলে সুন্দর একটি ডিজাইন ফুটে ওঠে। এরপর দেখি ফ্রেঞ্চ নট। ফ্রেঞ্চ নটের জন্য প্রথমে কাপড়ের সোজা দিকের সূচের কিছু অংশ তুলে অগ্রভাগের সুতার কয়েকটি পাক দিতে হবে, তারপর বাম হাতের বুড়ো আঙুল দিয়ে প্যাঁচানো অংশ চাপ দিয়ে ধরে সূচ উপরে টেনে বের করে প্রথমে যেখানে সূচটি উঠানো হয়েছিল ঠিক সেই জায়গায় আবার বসিয়ে দিতে হবে। এভাবে দুই তিনবার করলে ছোট ফুলের মতো দেখাবে। তাহলে আমরা পরের পেজে ফ্রেঞ্চ নটের ছবি দেখব। তার আগে বলে নিচ্ছি, ছবিটি দেখার পর আমরা অনুশীলনী, সৃজনশীল প্রশ্নটি এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো সলভ করব। তাহলে তোমরা এখন পরের পৃষ্ঠায় ছবিটি দেখতে পাবে। ছবিটি দেখো। এখন সৃজনশীল প্রশ্ন দেখব। দেখো সৃজনশীল প্রশ্ন এক নম্বরে দুইটি চিত্র দেওয়া আছে, চিত্র এক চিত্র দুই। আমরা চিত্র একে দেখতে পাচ্ছি এটি একটি গঠনমূলক নকশার বস্ত্র, একটি জামার ছবি দেওয়া আছে। আরেক দুই নম্বর চিত্রে দেখতে পাচ্ছি সজ্জামূলক নকশা করা হয়েছে এই জামাটিতে। তাহলে প্রশ্ন দেখো কি আছে। ক, এমব্রয়ডারি কি? তাহলে এমব্রয়ডারির সঙ্গে আমরা কি পড়েছিলাম, সূচ সুতার সাহায্যে বিভিন্ন রকম ফোর ব্যবহার করে বস্ত্রের উপর নকশা ফুটিয়ে তোলার পদ্ধতি হলো এমব্রয়ডারি। খ নম্বর কি, একটি সাধারণ বস্ত্রকে কিভাবে অসাধারণ করা যায় বর্ণনা করো। আমরা পাঠ একে পড়েছিলাম, তোমরা সেখান থেকেই লিখবে যে বিভিন্ন ধরনের বয়নতন্তু থেকে সুতা উৎপাদন করা হয়, সুতা উৎপাদনের পর উক্ত সুতা দিয়ে বস্ত্র তৈরি করা হয়, অনেক সময় সরাসরি তন্তু থেকেও বস্ত্র তৈরি করা হয়, তবে বস্ত্র যে প্রক্রিয়ায় তৈরি করা হোক না কেন তা সবসময় সরাসরি বাজারে ছাড়া হয় না, অনেক সময় বস্ত্রকে আকর্ষণীয় করে বাজারে ছাড়া হয়। তাহলে বস্ত্রকে বিভিন্নভাবে অলঙ্কৃত করে বস্ত্রকে আকর্ষণীয় করে তারপর বাজারে ছাড়া হয়, বিভিন্ন বস্ত্রের বিভিন্ন আকর্ষণ বিভিন্নভাবে আর কি, বস্ত্রকে বিভিন্নভাবে আকর্ষণীয় করা যায়, বস্ত্রকে বিভিন্নভাবে বস্ত্রের উপর সজ্জামূলক নকশা করা যায়, করার মাধ্যমে একটি সাধারণ বস্ত্রকে অসাধারণ করে তোলা যায়। তারপরে সাধারণত কি হয়, বস্ত্রের বৈচিত্র্য আনয়নের জন্য আকর্ষণ বৃদ্ধির জন্য বস্ত্র অলঙ্করণ করা হয়। তাহলে আমরা আরো লিখতে পারি যে বস্ত্রকে আকর্ষণীয় করার জন্য একটি সাধারণ বস্ত্রকে গঠনমূলক ও সজ্জামূলক নকশা দ্বারা অসাধারণ করে তোলা যায়, এই কথা লিখতে পারি। যেমন গঠনমূলক নকশার উপর আমরা অথবা একটি সাধারণ বস্ত্রের উপর ডাইং, প্রিন্টিং, পেন্টিং, এমব্রয়ডারি ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে এই বস্ত্রকে কি করতে পারে, আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। সাধারণ বস্ত্র থেকে এই বস্ত্রটিকে আমরা অসাধারণ করে তুলতে পারি। তোমরা তাহলে একটু গুছিয়ে লিখে ফেলবে। তারপর দেখি আমরা গয়ে, গয়ে কি আছে। এক নং চিত্রে বস্ত্রটি কোন পদ্ধতিতে অলঙ্কৃত করা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে আমরা এক নম্বর চিত্রে দেখি কোন পদ্ধতিতে অলঙ্কৃত করা হয়েছে। আমরা উত্তর কি লিখব, এক নং চিত্রের বস্ত্রটি গঠনমূলক নকশা অনুসরণ করে অলঙ্কৃত করা হয়েছে। তখন তোমরা, তোমাদের মনে আছে কিনা, অধ্যায় ১৩-এর আমি একটি ছক দিয়েছিলাম প্রথম ক্লাসটাতে গঠনমূলক সজ্জা এবং সজ্জা নকশা এবং সজ্জামূলক নকশার পার্থক্য ছিল সেই ছকে। সেখান থেকে তোমরা গঠনমূলক নকশা সম্পর্কে যেগুলো লেখা ছিল ওগুলো লিখতে পারো। যেমন প্রথমেই লিখতে পারো, বস্ত্রের মূল কাঠামো দেওয়ার জন্য যে নকশা করা হয় তাকে গঠনমূলক নকশা বলে। তারপর লিখবে যে তাতে যে বস্ত্র উৎপাদন করা হয় তার গঠনমূলক নকশার জন্য দুই সেট সুতার প্রয়োজন হয়, এক সেট লম্বালম্বী সুতার ভেতর দিয়ে আর এক সেট সুতা আড়াআড়িভাবে চালনা করা হয় করে বস্ত্র উৎপাদন করা হয়। তারপর উদাহরণটা দিতে পারো,
গঠনমূলক নকশার বস্ত্র হলো এক রঙের সুতির লং ক্লথ, ভয়েল, জিন্স ইত্যাদি, এগুলো লিখতে পারো। তারপর আরো লিখবে যে তবে গঠনমূলক নকশার বস্ত্র উৎপাদনের পরও বিভিন্ন প্রক্রিয়ায় অলঙ্কিত করে বস্ত্রকে সজ্জামূলক বস্ত্রে পরিণত করা যায়, যেমন এক রঙের কাপড়ের উপর প্রিন্টিং, পেইন্টিং, ডাইং, এমব্রয়ডারি ইত্যাদি করে বস্ত্রটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায়। বেশিরভাগ সময়ই গঠনমূলক বস্ত্রই কি হয় সজ্জামূলক বস্ত্রের প্রথম পর্যায়ে থাকে, এগুলো লিখবে। তাহলে আমরা ঘরে দেখি কাপড়ের বৈচিত্র্য আনয়নে দুই নং প্রশ্নের দুই নং চিত্রের ভূমিকাই বেশি, তুমি কি একমত, সপক্ষে যুক্তি দাও। তাহলে উত্তরটি শুরু করবে যে কাপড়ের বৈচিত্র্য আনয়নে দুই নং চিত্রের ভূমিকাই বেশি, বক্তব্যটির সাথে আমি একমত। কারণ কি, দেখো আগের এক নম্বর চিত্রে কি ছিল, একটি গঠনমূলক সাদাসিধা একটি বস্ত্র ছিল, তাই না? এটাকে অনেক বেশি অলঙ্কৃত করে বস্ত্রটিকে কি করা হয়েছে, বৈচিত্র্য আনা হয়েছে, এটি খুব বেশি আকর্ষণীয় হয়েছে এখন, তাই না? তাহলে আমরা কি কি লিখব, যে প্রথমে তো লিখলেই বক্তব্যের সাথে তুমি একমত, তারপর তোমরা ওই যে ছক ছক থেকে লিখবে সজ্জামূলক নকশার সংজ্ঞাটা দিবে, যে বস্ত্রকে আকর্ষণীয় করার জন্য যে নকশা করা হয় তাকে সজ্জামূলক নকশা বলা হয়। আরও লিখবে যে সজ্জামূলক নকশার জন্য বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের সুতা ব্যবহার করা হয়। তারপর আরও কী কী লিখবে, আরও অনেক কিছু লিখতে পারো, যেমন বিভিন্ন প্রক্রিয়ায় বস্ত্রকে অলঙ্কৃত করে সজ্জামূলক নকশা পরিণত করা যায়। গঠনমূলক নকশায় শুধু বস্ত্রের মূল কাঠামো দেওয়া থাকে, এতে তেমন বৈচিত্র্য সৌন্দর্য থাকে না, কিন্তু গঠনমূলক নকশার উপর প্রিন্টিং, ডাইং, পেন্টিং, এমব্রয়ডারি বা অন্য কোনো প্রক্রিয়ায় সজ্জামূলক নকশা ফুটিয়ে তোলা সম্ভব হলে বস্ত্রটি কী হয়, অনেক বেশি আকর্ষণীয় হয়, এতে করে বস্ত্রে নতুনত্ব ও বৈচিত্র্য আনা হয়। তাহলে তোমরা এগুলো লিখবে। এভাবেই আমরা একটি সাধারণ বস্ত্রকে অসাধারণ করে তুলতে পারি। তাহলে তোমরা এগুলোর পরিশেষে দিতে পারো যে তাই বলা যায় কাপড়ের বৈচিত্র্য আনয়নে দুই নং চিত্রের কি, দুই নং চিত্রের সজ্জামূলক নকশা সমৃদ্ধ পোশাকের ভূমিকাই বেশি। তোমরা এভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দিবে। আমি একটু সংক্ষেপেই তোমাদেরকে, সংক্ষেপে না ভালোভাবেই বলে দিলাম, তোমরা এগুলোকে গুছিয়ে লিখে ফেলবে। আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের পরে বহু নির্বাচনী প্রশ্নগুলো দিয়েছি, আগে দেওয়া হয়নি, তো তোমরা সেগুলো দেখবে। বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি দেখছি, পরের পেজে তোমরা দেখতে পাবে যে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে সেগুলো কি কি দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নে। বহু নির্বাচনী প্রশ্ন এক, এমব্রয়ডারির জন্য প্রয়োজনীয় উপাদান, ক সুতা, চুমকি, পুঁতি, খ রং, তুলি, মিডিয়াম, গ কস্টিক সোডা, লবণ, আঠা, ঘ তুলি, রঙের ট্রে, ব্লক। সঠিক উত্তর ক সুতা, চুমকি, পুঁতি। দুই নম্বর, সাধারণত চটজাতীয় কাপড়ের উপর কোন ফোর দিয়ে সহজে নকশা তৈরি করা যায়, ক পিকিনিস ফোর, খ স্যাটিন ফোর, গ ব্ল্যাঙ্কেট ফোর, ঘ ক্রস ফোর। সঠিক উত্তর ঘ ক্রস ফোর। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও। নীলা তার মেয়ে রোদেলার জন্য বাজার থেকে একটি সাদামাটা জামা কিনে এনে জামাটিতে কিছু চুমকি, আয়না ও পুঁতি লাগিয়ে দিলেন। তিন, রোদেলা জামাটি কোন পদ্ধতিতে অলঙ্কৃত করা হয়েছে, ক প্রিন্টিং, খ পেইন্টিং, গ ডাইং, ঘ এমব্রয়ডারি। সঠিক উত্তর তিনের ঘ এমব্রয়ডারি। চার, অলঙ্করণের ফলে রোদেলা জামাটি হবে ওয়ান আকর্ষণীয়, টু কারুকার্যময়, থ্রি বৈচিত্র্যময়। সঠিক উত্তর হবে চারের ঘ ওয়ান টু থ্রি, আকর্ষণীয়, কারুকার্যময় এবং বৈচিত্র্যময়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।